আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাবো 3D ওয়ালপেপার কিভাবে লাগায় আমাদের দুইজন নতুন মিস্ত্রি, যারা আজকে ওয়ালপেপার লাগাবে। আপনাদেরকে দেখানো হবে কিভাবে নতুন লোকেরা 3D ওয়ালপেপার লাগাবে। 3D ওয়ালপেপার লাগানোর আগে আপনাকে দেখতে হবে এটার উপর নিচ কোনটা। 3D ওয়ালপেপার লাগানোর আগে অবশ্যই দেখতে হবে যে উপর নিচ কোনটা। প্রথমে দেখে নিবেন 3D ওয়ালপেপারের উপর নিচ কোনটা, তারপরে আপনারা ওয়ালপেপারটাকে উল্টিয়ে নেবেন। তারপর ওটার পিছনে এই যে আমাদের যে অ্যাডহেসিভ ঘামটা, এটাকে আগে আমরা মিক্সিং করে রেখেছি। মিক্স করে রেখে তারপর এখন ওয়ালপেপারের পিছনে প্রথমে ঘাম লাগানো হবে। দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি শুধুমাত্র নতুন যারা ওয়ালপেপার লাগাতে চান 3D ওয়ালপেপার, তাদের জন্য। দেখেন ওনারা কিন্তু দুইজনে নতুন, তো নতুনরা কিভাবে লাগায় সেটা আজকে আপনাদেরকে ভিডিও দিচ্ছি। তো এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। এই যে দেখেন, ওনারা এখন ঘাম লাগাবে ওয়ালপেপারের পিছনে, মানে আপনি যে সাইডের ডিজাইন এর উল্টা পাশে আপনারা ঘাম লাগাতে হবে। দেখেন আমাদের নতুন দক্ষ টেকনিশিয়ানেরা, দেখেন ওনারা ওনাদের নিজের মতো করে এখন ঘাম লাগাচ্ছে। দেখতে পাচ্ছেন, দেখেন আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন এবং আপনারা নিজেরাও শিখে নিন কীভাবে ওয়ালপেপার লাগাবেন এবং ওয়ালপেপারে ঘাম লাগাবেন। দেখেন ওনারা ওনাদের নিজেদের মতো করে লাগাচ্ছে, আপনারাও আপনাদের মন মতে লাগাবেন। ঘাম পুরো পেপারে দিবেন, পেপারের পিছনে। দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি শুধুমাত্র নতুন যারা বলেন কীভাবে নিজেরা লাগানো যায় কিনা 3D ওয়ালপেপার, তাদের জন্য। এটা সিম্পল 3D ওয়ালপেপার লাগানো, অনেকে মনে করেন এটা অনেক কঠিন, এটা অনেক কঠিন কোনো কিছুই না। এটা অনেকের কাছে মনে হয় যে কোনো, এটা একদমই স্যাম্পল, খুব সহজ একটা বিষয়। দেখতেছেন আমাদের একদম নতুন যারা এই যে একদম জীবনে প্রথম লাগাচ্ছেন, দেখতেছেন ভিডিওটা আপনাদের রিকোয়েস্টে দিলাম কীভাবে 3D ওয়ালপেপার দেওয়ালে লাগাতে হয় এবং কীভাবে 3D ওয়ালপেপার পিছনে ঘাম লাগাতে হয়। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে রয়েছেন আমাদের রাজু আহমেদ, আমাদের হান্টার মিজান। তো মোটামুটি দেখতেছেন আমাদের ওয়ালপেপারের মধ্যে আঠা লাগানো প্রায় শেষ। দেখলেন আমাদের ওয়ালপেপারের ঘাম লাগানো শেষ। এই যে দেখেন, এখানে ঘাম লাগানো শেষ, এখন দেওয়ালে লাগানো হবে। তো এর মধ্যে যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করে দেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। কীভাবে পরবর্তীতে আপডেট দেওয়া হবে আপনাদের জন্য কোনটা কীভাবে লাগায় ওয়ালপেপার, দেখতেছেন এখন আমাদের এই যে দক্ষ যারা টেকনিশিয়ান নতুন, তারা খুব ভালোভাবে কাজ শিখতেছে। তারা এখন দেওয়ালে ওয়ালপেপারের ঘাম লাগাচ্ছে। দেখতেছেন, এই যে দেখেন ওয়ালপেপারে এখন ঘাম মারতেছে ওয়ালের মধ্যে, তারপরে ওয়ালপেপারটা অ্যাপ্লাই করা হবে ওয়ালের মধ্যে। এই যে দেখেন ওয়ালপেপারের পিছনে ঘাম মারা শেষ, এখন দেওয়ালে মারতেছে। দেওয়ালে মারা শেষ হয়ে গেলে তারপর পেপারটাকে এনে এখানে লাগিয়ে দেওয়া হবে, সেটাও আপনাদেরকে একটু পর দেখাচ্ছি। তো দেখতেছেন আমাদের ওয়ালও ঘাম মারা শেষ, এখন আমাদের দেওয়ালে ওয়ালপেপার লাগানো হবে। দেখেন কত সুন্দর ওয়ালপেপার, আহা অনেক সুন্দর, লাগানোর পর ফুটে উঠবে। দেখেন আমাদের নতুন মিস্ত্রিরা কীভাবে ওয়ালপেপার লাগাচ্ছে, খুব সুন্দর হচ্ছে নতুন হিসেবে। দেখতেছেন এই 3D ডিজাইনটা কিন্তু খুব অনেক সুন্দর এটা। হ্যাঁ, এটা যখন আপনি লাগাবেন আর এটা দূর থেকে যেমন দেখেন ক্যামেরাতে, অথবা বাস্তবে দূর থেকে অনেক সুন্দর দেখা যায়। আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, 3D ওয়ালপেপারটা কিন্তু দূর থেকে বেশি সুন্দর দেখা যায়। দেখেন মোটামুটি আমাদের প্রায় ওয়ালপেপার লাগানোর কাছাকাছি হয়ে গেছে।
ভিউয়ার্স, ঠিক এভাবেই আপনারা ওয়ালপেপারটা লাগিয়ে নেবেন। তো যারা আজকে ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরে লাগানোর শেষে যেখানে যদি নিচে একটু বাড়তি থাকে একদম সমান করে ব্লেড দিয়ে টান দিয়ে কেটে ফেলে দেবেন, যেখানে বাড়তি থাকবে একদম লম্বা করে টান দিয়ে এক টানে কেটে দেবেন ফিনিশিং করে, তাহলে ওয়ালপেপার লাগানি কমপ্লিট। তো ভিউয়ার্স দেখতেছেন ওয়ালপেপার মোটামুটি লাগানো প্রায় শেষ, অনেক সুন্দর হয়েছে। কেমন লাগতেছে কমেন্ট করে জানাতে পারেন। আর দেখতে পারেন নতুন লোকেরা কীভাবে ওয়ালপেপার লাগায় দেওয়ালে, আপনারা দেখতে দেখেছেন অনেক সুন্দর করে লাগায়। ওয়াও অনেক সুন্দর হয়েছে, ওয়াও অনেক সুন্দর হয়েছে। দেখেন একজনে পারতেছে না আরেকজনে ঠিকই কিন্তু লাগাচ্ছে, আরেকজনে ঠিকই কাটতেছে। এই যে দেখেন অনেক সুন্দর, মাশাআল্লাহ 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 অনেক সুন্দর হয়েছে। ভাইয়া চোখ জ্বলতেছে নাকি?